দেড় থেকে 2 মাস আমি গাছে আর কোনো রকম সার প্রয়োগ করবো না, যেহেতু গাছে জৈব মিশ্র সার মাটি তৈরি করার সময় মিশিয়ে নিয়েছিলাম। তো এই গাছে আর যে যত্নগুলো করবো সেটা একটু বলে দিই। নমস্কার দর্শক বন্ধুরা, ইউটিউব চ্যানেল সুদীপ টিজিএফ এর আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাথে সাথে 2024 নতুন বছরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের বাড়ির ছাদ বাগান এবং বাড়ির যে বাগান আছে সেই বাগানে বিভিন্ন রকম যে সমস্ত ফুলের গাছ করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত ফুলের গাছের এই শীতকালীন সময় আমরা কীরকম বিশেষ যত্ন নেব। এবং এখানে দুটি আমের গাছ দেখছেন, এখানে এই আম গাছটি হলো আমেরিকান রেড পালমান এবং এখানে এটি হলো কাটিমান 12 মাসি আম গাছ। তো এই দুটি আম গাছও কীভাবে আমি টবে বসাবো, মাটি তৈরি কীভাবে করে নেবো, সাথে সাথে গাছ বসিয়ে নেবো, সবটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই দর্শক বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, সাথে শেয়ার করবেন। এবং এইরকম কৃষি বিষয়ক নানা রকম ভিডিও চ্যানেলে রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখানে যে গাছটি আপনারা দেখছেন, এটা খুবই পরিচিত শীতবাগানের, অল্প আলোয় এবং খুব ভালো ফুল দেয় এই গাছটি। এই গাছটি হলো সিনেরিয়া, খুব সুন্দর গ্রোথ আছে এই সিনেরিয়া গাছগুলির। এখানে দেখুন আমি 8 ইঞ্চি টবে এই গাছগুলো বসিয়েছি। প্রথমে আমি লাগিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি টব। তো 4 ইঞ্চি থেকে আমি 8 ইঞ্চি টবে রিপোর্টিং করেছি, করে নিয়েছি। এই গাছগুলোতে এখন আমি শুধুমাত্র সরষের খোল জল মানে দেওয়া হচ্ছে গাছগুলিতে। আর গাছ বসানোর সাথে সাথে প্রথম অবস্থায় রিপোর্ট যখন করলাম তখন 7-8টা DAP দানা দিয়ে দিয়েছি। এখানে আপনারা দেখছেন পিটুনিয়া, খুব সুন্দর হয়েছে পিটুনিয়াগুলো। এটা আমি হ্যাঙ্গিংয়ে করেছি ঝুলিয়ে রাখার জন্য। কালারগুলো খুব সুন্দর কালার, প্রতিটা ফোটা শুরু করেছে। তো আপনাদেরকে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা এখন আপনাদেরকে একটু বলে নেবো, এই গাছগুলিতে যে এই পিটুনিয়া গাছগুলো যখন ফুল ফুটছে এই রকম স্টেজে, আর এই গাছগুলিতে আপনারা কোনো রকম কোনো খোল জল পচা বা কোনো রকম সার প্রয়োগ করবেন না। আর এই গাছগুলিতে খাবারের প্রয়োজন নেই। এরকম যে একবার স্টার্ট হয়ে গেছে ফুল হওয়া বা এখানে কুড়ি আসা শুরু হয়ে গেছে, তো এই রকম স্টেজে এই গাছে আর খাবার দেওয়ার প্রয়োজন নেই। যদি গাছে কোনো রকম ছত্রাকের সমস্যা হতে পারে বা পোকামাকড়ের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ছত্রাকনাশক অথবা অল্টারনেটিভলি আমরা গাছে কীটনাশক স্প্রে করতে পারি। যদি গাছের গ্রোথ যদি মনে হয় যে এর মধ্যে কিছু কিছু গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে বা ফুল এখনও আসেনি, আমরা এই গাছগুলোতে আমরা খোল জল পচা জল আমরা ব্যবহার করতে পারি, তাও একবার 15 দিনে একবার। তো এই যে গাছটি দেখছেন এই গাছে প্রচুর কুড়ি হয়েছে, তো এই গাছটা কুড়ি আসার মানে সময়ও এসে মানে এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কুড়িগুলো খুব শীঘ্রই বার হবে। তো এই গাছে হয়তো আর একবার খাবার দেওয়া যেতে পারে। এরকম গাছ যদি আপনাদের থাকে তাতে একবারের বেশি খাবার দুবার দেওয়ার প্রয়োজন নেই। তো চলুন এখন এটা পিটুনিয়া গাছ আপনাদেরকে দেখালাম, এর পাশেই আছে আপনাদেরকে দেখাচ্ছি ইনকা। ইনকা গাছগুলিতে প্রচুর কুড়ি হয়েছে এবং এই ছোটো ছোটো এখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর মানে বড় হবে, খুলবে। তো এইরকম যে সমস্ত ইনকা গাছ আছে, ইনকা গাছ বা ইনকা গাঁদা জাতীয় গাছ, সে গাছগুলোতে আর কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই। এই গাছগুলো এখন সাধারণত ফুল হতেই থাকবে এরকমভাবে। দর্শক বন্ধুরা, এটা দেখাচ্ছি নেস্টেসিয়াম, শীতবাগানের খুবই পরিচিত এবং খুব সুন্দর একটি ফুলের গাছ নেস্টেসিয়াম। এটা ছিল 4 ইঞ্চি টবে, আমি এটাকে 8 ইঞ্চি টবে ট্রান্সফার করে নিয়েছি। খুব সুন্দর এই পাতাগুলো, ভ্যারিগেটেড, দেখতেও খুব সুন্দর লাগে। এর যে ফুলটা হয় আরও সুন্দর লাগবে যখন গাছটা ফুলে ভরে যাবে। নেস্টেসিয়াম সাধারণত একটু দেরি করে হয়, একটু লেট ফুল, মোটামুটি জানুয়ারি মিডিলে বা জানুয়ারি শেষের দিকে আমরা এই গাছগুলোকে আমরা 3 ফুট বা 2.5 ফুট, 3 ফুট, 3.5 ফুট পর্যন্ত হাইট হয়ে যায়। খুব ভালো ফুলগুলো দেখতে লাগে। এই গাছগুলোতে এখন আমরা সরষের খোল পচানো জল যেভাবে গাছে ব্যবহার করে যাচ্ছি সেগুলো তো দেবোই, তার সঙ্গে সঙ্গে NPK 19-19-19টা স্প্রে করে যাবো এবং একটা ভিটামিন মাসে একবার যেটা স্প্রে করে থাকি আমরা, কাকা বা সুপার সোনাটা, সেটা তো করবই। এখানে দর্শক বন্ধুরা আপনারা দেখছেন, দেখুন এই ছোটো ছোটো গাছগুলোতে কত সুন্দর লেবু আছে এবং গাছকে প্রচুর পরিমাণে গাছগুলোতে ফুল আছে। ছোটো ছোটো প্যাকেটে এই গাছগুলো আমি করেছি, এগুলো সমস্ত গুটি কলম করে চারা তৈরি করে নেওয়া হয়েছিল। তো এই গাছগুলিতে এত পরিমাণে ফুল আসার কিছু কারণ আছে। আপনাদের যদি লেবু গাছে ভালো ফুল না আসে, এখন পাতিলেবু গাছ বা মৌসুমি মালটা এই সমস্ত কমলা লেবু এই সমস্ত গাছে ফুল আসার সময়, তো যাদের যাদের গাছে ফুল এখনও আসেনি তারা একটুখানি জল বুঝে দিন গাছে। প্রতিদিন গাছে জল দেবেন না, আর যদিও দেন তো মেপে দেন, মানে গোড়া সবসময় ভিজা রাখবেন না, একটু শুকনো হবে আবার জল দেবেন,
শুকনো হবে, আবার জল দেবেন। এইভাবে গাছে আপনারা জল যদি দেন, সেক্ষেত্রে এরকম লেবু গাছে প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে, এবং ফুল আসার পর যখন ছোটো ছোটো গুটিতে সেট হয়ে যাবে তখন কিন্তু আবার জল টান দেবেন না, তখন গাছে আবার ভরপুর জল দেবেন। এরকম যখন গুটি সেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আশা করি এই ছোটো ছোটো যে লেবুর গুটিগুলো সেট হয়ে গেছে, এরকম অবস্থায় গাছে কিন্তু ভালোভাবে তখন আবার জল দিতে হবে, নাহলে কিন্তু গুটিগুলো ঝরে পড়ে যাবে। সমস্ত রকম লেবুর জাতগুলোতে এই একই রকম বিষয়টা চলতে থাকবে। আর এরকম ফুল যখনই দেখছেন যে এরকম ফুলগুলো, সমস্ত ফুল তো খোলেনি, এরকম ছোটো ছোটো গুটি অবস্থায় একবার ছত্রাকনাশক একবার অবশ্যই স্প্রে করে দেবেন। যদি আপনারা রিডোমিন গোল্ড পান দিয়ে দেবেন, অ্যামিস্টারটপ দিতে পারেন, অ্যামিস্টারটপের একটুখানি কস্টলি, সকলের পক্ষে দেওয়া সম্ভব হয় না, যাদের বাগানে অনেক গাছ আছে তারা কিনতে পারেন, কিন্তু যাদের অল্প গাছ আছে রিডোমিন গোল্ড খুব কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন, ওই 120-130 টাকার মধ্যে হয়ে যাবে। আপনারা রেডোমিন গোল্ড কিনে নেবেন, খুব ভালো কাজ করে, 1 লিটার জলে 1/2 চামচ পরিমাণ মিশিয়ে এই সমস্ত গাছগুলো, যেমন জাম গাছ বা এরকম লেবু গাছগুলো, এই সমস্ত গাছগুলো, আম গাছ, যে সমস্ত গাছ বারো মাসি, যে সমস্ত গাছ এখন ফুল আসার সময়, সে সমস্ত গাছে আপনারা স্প্রে করলে গাছগুলো খুব ভালোভাবে এই যে ফুলগুলো ডেভেলপ করবে, ফুলগুলো পড়বে কম। এখানে আপনাদেরকে দেখাই, এখানে চন্দ্রমল্লিকা কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে, বাগান ভরে গেছে চন্দ্রমল্লিকা, বিভিন্ন কালারে, রং বেরঙে বিভিন্ন রকম কালার। আরও একটি সুন্দর এবং অপূর্ব একটি ফুল মালভা, কত সুন্দর হয়েছে। এই দর্শক বন্ধুরা এখানে গাছটি দেখছেন, এটা টপের যে নিচে আছে টপ থেকে প্রায় 4 ফুট হাইট হয়েছে তো, আর এবং এখানে যে গাছটি দেখছেন এই গাছটা মোটামুটি 5 থেকে 5.5 ফুট হাইট হয়েছে, কত সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন। মালভা খুবই পরিচিত শীতবাগানের একটি ফুলের গাছ, মালভা অপরূপ সুন্দর লাগছে। এই গাছগুলো আছে আমার বাড়ির বাগানে, বাড়ির সামনের বাগানে, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আমার বাড়ি। এখন দর্শক বন্ধুরা যেটা আমাদের যেটা আরেকটি বিষয়, যেটা হলো এই আম গাছগুলো আপনাদেরকে বসে দেখাবো। এই আম গাছগুলো বসানোর জন্য এখানে আমি যে উপাদানগুলো নিয়েছি সেইগুলোকে একটু বলে দিই কী কী নিয়েছি। এখানে দেখুন, এখানে আমি সাধারণ মাটি প্রথমত নেওয়া হয়েছে, মাটিগুলো শুকনো এবং মোটামুটি ঝুরঝুরে টাইপের আছে মাটিগুলো। এই মাটিগুলোর সাথে এখানে আমি নিয়েছি মিক্স জৈব সার, প্রতিটা মাটিতেই যখন আমি তৈরি করি প্রতিটা মাটিতে গাছ বসানোর জন্য, সেই মাটিতে আমি এই জৈব মিশ্র সারটা ব্যবহার করে থাকি। এটা হলো ধানের ছিটে, আর এই ধানের ছিটে গাছ বসানোর সময় বসালে মাটি যে হয় মাটিটা ভিতরে খুব আলগা হয়, শিকড়টা খুব সহজে চলাচল করতে পারে। এই ধানের ছিটের বদলে আপনারা কোকোপিট দিতে পারেন, তবে এই ধানের ছিটেটা খুব ভালো, ধানের ছিটে যদি সংগ্রহ করতে পারেন গাছ খুব ভালো হবে। এখানে আছে ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্টের বদলে আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিয়েছি প্লাস্টার করা যে লাল বালি, সেই লাল বালিটা, তো এই বালিটাও মাটিকে, আমাদের এখানকার যেহেতু এঁটেল মাটি, এঁটেল মাটিকে ঢিলা করে রাখতে, চিট কম রাখতে সাহায্য করে। আপনারা যদি বেলে মাটি ব্যবহার করেন তাহলে এই বালিটা দেবেন না। এখন আমি এই সমস্ত উপাদানগুলো একসাথে মিশিয়ে নেব। দর্শক বন্ধুরা এখানে আমি মাটিটা তৈরি করে নিয়েছি, আর এখন আমি এখানে যে টবটা নিচে দেখছেন, এই টবের নিচে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো আমি টব ভাঙা টুকরো দিয়ে এইভাবে বন্ধ করে নেব। যদি আপনাদের বাড়িতে টব ভাঙা টুকরো না থাকে সেক্ষেত্রে টাইলস বা মার্বেলের টুকরোও দিতে পারেন, অথবা ইটকে ছোটো ছোটো করে টুকরো করে আপনারা দিতে পারেন, এই গর্তগুলো এইভাবে বন্ধ করে দিতে পারেন। এখানে দেখছেন টবের মধ্যে যে টব ভাঙা টুকরোগুলো দিয়ে আমি গর্তগুলো বন্ধ করে নেওয়ার পরে এখানে আমি যে প্লাস্টার করা লাল বালি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি এখন তৈরি করা মাটি দিয়ে দেবো। কিছুটা মাটি আমি দিয়ে দিয়েছি, এখন আমি এখানে যে গাছটি দেখছেন এটা হলো কাটিমন, বারো মাসি একটি আমের জাত, খুব ভালো জাত এই কাটিমনি আম গাছ, তো এখন আমি টবে বসিয়ে নিলাম। তো এরকম একটি টবে বসানোর মেন কারণ যেটা হলো, সেটা হলো আমি 12 ইঞ্চিতে এখন লাগিয়েছি, গাছটা যখন এই যে শিকড়টা, যে রুটবলটা আছে, এই রুটবলটা যখন পুরো এই যে টবের কানা ধরে নেবে, ভালোভাবে যখন রুটবলটা আরও বেশি ছড়িয়ে যাবে এই টবেতে, তখন আমি 12 ইঞ্চি থেকে 16 ইঞ্চি টব বা হাফ ড্রামে ট্রান্সফার করবো এই গাছটিকে, সরাসরি ছোটো চারা নিয়ে আসার পরে, কখনোই বড়ো একদম সরাসরি বড়ো জায়গায় ট্রান্সফার করার নিয়ম নয়। তো আমি এইভাবেই গাছ বসাই থাকি। আপনারা কীরকম করে গাছ লাগান বা আপনাদের অভিজ্ঞতা আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। দর্শক বন্ধুরা দেখতে দেখতে একটি গাছ লাগানো হয়ে গেল,
একইভাবে আমি আরেকটি গাছও লাগিয়ে নেব, এই আমেরিকান রেড পালমার যে আমটা আছে এই গাছটাও আমি একইভাবে এখানে বসিয়ে দেব। একটি আম গাছ বসিয়ে নিলাম, দুটি টবে দুটি আম গাছ আমি বসিয়ে নিয়েছি। আমি জল দিয়ে নেব এবং দেড় থেকে দুই মাস আমি গাছে আর কোনো রকম সার প্রয়োগ করবো না, যেহেতু গাছে জৈব মিশ্র সার মাটি তৈরি করার সময় মিশিয়ে নিয়েছিলাম। তো এই গাছে আর যে যত্নগুলো করবো সেটা একটু বলে দিই। এই দু মাস গাছে সার না দিলেও গাছে এনপিকে 19-19-19 15 দিনে যেমন বাগানে স্প্রে করা হয় একবার, বা 30 দিনে তিনবার মানে 10 দিন ছাড়া একবার সেটা তো স্প্রে করেই যাব। এছাড়া ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা কীটনাশক যেটাই বলে থাকেন, যেটা হলো কাকা বা সুপারচনাটা, এই দুটোতেই আছে, ভিটামিনস আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস প্লাস কীটনাশক, এইগুলো কাকা বা সুপার সোনাটায় আছে। তো যে কোনো একটা অল্টারনেটিভলি আমরা 1 লিটার জলে ডেনেমেল অনুপাতে স্প্রে করে যাব। বাগানে বিভিন্ন আউটডোর গাছ যেগুলো আছে সেই সমস্ত গাছে স্প্রে করব, তার সাথে এই গাছগুলো তো আমরা একই রকমভাবে স্প্রে করে যাব। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। প্রতিবারের মতো অনুরোধ করব, চ্যানেলে এরকম কৃষি বিষয়ক ভিডিও রেগুলার পাওয়ার জন্য এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।